ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্র্যান্ড সুলতান ট্রি রিসোর্টে তিন দিন ব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরসের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ নাজমুল হাসান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মনিরুল মওলা। এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিন, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সেলিম উদ্দিন সহ শীর্ষ নির্বাহীগণ উপস্থিত ছিলেন।